মানুষ যদি খারাপ হয় তবুও তার কালচারে সত্যটাই ফুটে ওঠে। চাই দরদের শুটিং কবে থেকে হবে, দরদের শুটিং কোথায় হবে, সোনাল চৌহান ঢাকায় কবে আসবে, এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কেউ বের করতে পারবে। সম্পূর্ণ গোপনীয়তার সাথে দরদ সিনেমার বাংলাদেশ অংশের শুটিং হবে, সোনাল চৌহান কবে ঢাকায় আসবেন সে খবরও গোপন রাখা হবে। কেন গোপন রাখা হবে ভিডিওটি দেখতে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। আগামী 2 ফেব্রুয়ারি মুক্তি পাবে দরদ, এর কোনো নড়চড়েই হবে না। অনেকে বলছেন শুটিং বন্ধ হয়ে গেছে, মুক্তি পাবে না, এগুলো কথা কানে নেবেন না কেউ। শুটিং ডিসেম্বরেই হবে, বাংলাদেশেই হবে, সোনাল চৌহানও অংশ নেবেন। তবে কবে থেকে হবে, কোথায় হবে, চৌহান ঢাকায় কবে আসবেন গ্যারান্টি দিচ্ছি কেউ তা বলতে পারবেন না। আমি জানি এটা জানলে বাংলাদেশে যেখানে শ্যুট করি না কেন আমরা ক্যামেরা আটকাতে পারবো না, কারণ শাকিব খান বলে কথা একটু দর্শনের জন্য মহাসমুদ্র হয়ে যাবে। সো এই জন্য এসব গোপন রাখা হচ্ছে, আপনারা বিভ্রান্তি হবেন না। অনন্য মামুন আরও বলেন দর সিনেমার সব কিছু প্রথমে হিন্দিতে মুক্তি পাবে, এটা আমার আর শাকিব ভাইয়ের পরিকল্পনা। দর্দ একটি বলিউড সিনেমা হতে যাচ্ছে, যে ছবি দিয়ে শাকিব খানের বলিউডের অভিষেক ঘটছে। এমন কোনো নতুন টেকনোলজি নেই যে দর্দে আমরা ব্যবহার করিনি। শাকিব ভাই এবং আমি মিলে দর্শকদের একটি ভালো প্রজেক্ট দিতে যাচ্ছি। সো গুজবকারের কথায় কান দেবেন না, সবসময় শাকিব ভাই এবং আমার দিকে নজর রাখবেন, আমরা শাকিবানদের মিথ্যা তথ্য দেব না। একটা জিনিস মনে রাখবেন, যতই গুজব আর বাধা দিবে ততই আমরা প্রসারিত হব, আমাদের বিজ্ঞাপনের মতো কাজ হবে। তাদের মিথ্যা গুজব শুনে যখন আমাদের সত্যটা জানবেন তখন দিন শেষে তারাই ভুয়া খেতাবে ভূষিত হবে, তারা হবে ভিলেন, আমরা শাকিব অ্যান্ডরা হব রিয়াল হিরো।